বন্দে পুরুষোত্তমম, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয় গুরু ও শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং প্রাণ ভরা জয় গুরু এবং যথাযথ স্থানে আমার প্রণাম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ এই শুভ দিনে আমরা জেনে নেব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বলা বিজয়া উপলক্ষে আশিস বাণী ও বিজয়ার সার্থকতা কোথায়, বিজয়া দশমীর অর্থ কি, এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন আমরা বিস্তারিত জেনে নেব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখারও জানার সুযোগ করে দেবেন। এবারে আমরা বিস্তারিত জেনে নেব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিসর্জন শব্দটি ভেঙে দিয়ে বললেন, শব্দটি বিসৃজ ধাতু থেকে উৎপন্ন, বিশেষ প্রকারে সৃষ্টি করা। যে মাতৃপূজা আমরা করলাম সেই মায়ের সর্বমঙ্গলকারিণী স্নেহ সুন্দর ভাব ও চরিত্রকে নিজের অন্তরে বিশেষভাবে সৃষ্ট অর্থাৎ দৃঢ় নিবদ্ধ করে তোলা চায়। আমরা যেন ওই দিব্যভাবে ভাবিত হয়ে উঠি, মায়ের সেবায় আমাদের বৃত্তিগুলিকে নিয়োজিত করি, তখনই হয় বিসর্জনের সার্থকতা। এনা করে পূজিত প্রতিমাকে হৈ হৈ করে জলে ডুবিয়ে দিলেই বিসর্জন হয় না। দেবতার দিব্যভাব অন্তরে বিসৃষ্ট প্রতিষ্ঠিত করার ভিতর দিয়ে মানুষ দিব্য চেতনা সম্পন্ন হয়ে ওঠে। অসৎকে পরাভূত ও নিরস্ত করার শক্তি তার জাগ্রত হয়। পশু শক্তি অকল্যাণ ও অন্যায়ের বিরুদ্ধে তার বিজয় স্থাপিত হয়। এই হলো আনন্দমুখর বিজয়া উৎসব। তখন সে সবার প্রতি দরদি এবং একটা প্রেমিক মানুষ হয়ে ওঠে। সবাইকে সে ভালোবাসতে পারে। বড়র প্রতি শ্রদ্ধা, ছোটর প্রতি স্নেহ তার জীবনে সহজ ও স্বাভাবিক হয়ে ওঠে। সবাই এমনভাবে চলার ফলে পারস্পরিকতা বোধও বৃদ্ধি পায়। এরই বাহ্যিক প্রকাশ হল পরস্পর আলিঙ্গন ও প্রীতি সম্ভাষণাদি। এই ভাব শ্রী শ্রী ঠাকুর কত সুন্দরভাবে ব্যক্ত করেছেন বিভিন্ন সময়ে প্রদত্ত বাণীর মাধ্যমে। বিজয়া উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের আশিস বাণী, মনে করো না মাকে বিজয়া দশমীতে বিসর্জন দিয়েছ, বরং ভাব ওই দশভুজা দশপ্রহণ ধারিণী অসুর দলনী সেই মা তোমার তোমাতেই উৎসৃজিত হয়ে জীয়ন্ত দীপ্তিতে তোমার জীবনে জীবন্ত হয়ে উঠেছেন। তাই সেই শুক্লা দশমী বিজয়া আমাদের সবারই অস্তিত্বের কাছে। শন 1358। বিজয়া মায়ের বিলয় নৈক বিসর্জন, বিসর্জন মানেই হচ্ছে বিশেষ বিসৃষ্টি। শন 1365। মা প্রতি প্রত্যেকের ভিতর সৎ সন্দীপনা নিয়ে অসৎ নিরোধি তৎপর, তাঁর আশীর্বাদে আমাদের প্রতিটি মুহূর্ত বিজয়া উৎসবে বৈজয়ন্তী বিকাশ বিভবে বিভবান্বিত হয়ে উঠুক। নিষ্ঠা মাতৃনিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেগের সহিত শ্রমপ্রিয় তৎপরতায় মার প্রতিটি বৈশিষ্ট্যকে বিধায়িত করে বিশ্বাসিত সঙ্গতিতে সম্বুদ্ধ হয়ে উঠে। প্রতি প্রত্যেকের মুখে হাসি ফুটুক, সন্দীপ্তি ফুটুক, উর্জনা ফুটুক, আর সব নিয়ে সঙ্গতিতে সুসংবদ্ধ হয়ে উঠুক। এমনি করেই
মার আরাধনা করো, তা নিত্য নিত্যই করো, করে নিজে সার্থক হও, প্রতি প্রত্যেককে সার্থক করে তুলো। শোন, 1367 ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারাও শেয়ার করে সবাইকে দেখার ও জানার সুযোগ করে দেবেন। আবারও এই শারদীয় বিজয়া দশমীর অনেক অনেক অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন।